সরকারি দপ্তরত সেবা ফেবের লাই হয়রানি বা দুর্নীতির শিকার হইলি গণশুনানিত অনার অভিযোগ তুলে ধরুন। এই প্রতিবদ্ধ বিষয়ের সামনে রাখিয়ে দুর্নীতি দমন কমিশন দুদক চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির 88তম গণশুনানি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শাহ আলম বীরত্ব মিলনায়তন অনুষ্ঠিত হই। শুনানিত অভিযোগ তুলে ধরছে 11 জন ভুক্তভোগী রোগীর স্বজনল, তার মধ্যে উগ্র বাফে হৃদয় বিদারক অভিযোগ তুলে হই, তার ফুয়ও জিয়া তাসিল না মরে গেল ইয়ে নিশ্চিত করি না পারে সে সময় ডাক্তারল। আমার ওয়াইফটা সিজার অপারেশন হয়েছে ঠিক আছে, কিন্তু আমার বাচ্চাটা দিছে মৃত্যু, মেয়ে হয়েছে, বাচ্চারা মৃত্যু দেওয়ার পর 3 দিন পরে আমি একটা যে ছোট একটা মেয়ে রাখছে, মেয়েটাকে বলতেছে ভাই আপনার বাচ্চারা মনে জীবিত হয়েছে। আমি বলছি তুমি কীভাবে বুঝলা? ক আমাকে প্রথম খাতা আনার জন্য পাঠাইছে, বাচ্চা দেয় নেই, আবার গেলাম খাতা এটা বড়, আবার পাঠাইয়ের খাতাটা আমার কাছে আসছে, আসার পর আমি ধমক দেওয়ার পরে তৃতীয়বার খাতা নিয়ে গেছে। আমি বলছি এইটাতেই দিবে, এই আইনে আমাকে বলতেছে যে বাচ্চা মরা, কথা বুঝছেন, বারান্দার বাচ্চা মরা কইছে। আমি জিত করে এমন মানে মানে এত কষ্ট হচ্ছে, আমার বাচ্চা মুখও দেখিনি, আমি সাথে সাথে অন্য লোক দিয়ে পাঠিয়ে দিছি। আবার আমার বাচ্চাটা এই যে জীবিত বা মৃত্যু এটা কীভাবে আমি পুরাটা বুঝলাম? আমার আমার মহিলাটা গার্মেন্টসে চাকরি করতো, ওখানে যখন ছাড়পত্রটা নিয়ে গেছে যে আপনার কি মেয়ে আপনার বাচ্চার সঙ্গে লিখতে হবে, এই লিখতে ছুটি আনছিল বুঝছেন, 3 মাসে না 6 মাসে ছুটি দেয়, ওখানে নিয়ে গেছে, ওনারা বলতেছে যে আপনার বাচ্চা জীবিত, এখন আমি কি জীবিত লেখবো না মৃত্যু লিখবো, কথা বুঝছেন? তাহলে আমি আবার এখন আমি কী করতে হবে? হয়তো আপনি মেডিকেল যাবেন, মৃত্যু লেখাই আনবেন, আর নয়তো কি আপনি এই বাইরের থেকে কেউ থেকে একটা সার্টিফিকেট নিয়ে নেবেন মৃত্যু, কথা বুঝছেন? তাহলে আমি আবার আসলাম 31 নম্বর ওয়ার্ডে, আসার পরে ওনারা এই একটা ইয়া ধরে কম্পাউন্ডারে কীভাবে ওনাকে ধরে একটা ডাক্তার থেকে মৃত্যু লেখাই নিছি, কিন্তু আমি আগে ফটোকপি করে রাখছি। আমি ওখান থেকে ফটো করে যাবো, ডাক্তারদের নামও আছে, আমি ফটো ওই তানিয়ার কথায় আমি ফটোকপি করে রাখছি। তার 3 তারিখ একটা পরীক্ষা দিছে, রাতে দিনে 3 দিন পরীক্ষাটা করতে হয়েছে, বিকেসি করাইছি বুঝছেন, ডাক্তাররা সালাউদ্দিন স্যার যেখানে লিখে দিছে ওখানেই করছি, করার পর 3 দিন লাগছে পরীক্ষাটা করতে। এখন পর্যন্ত আমার ওয়াইফটা সুস্থ হয়েছে না, আমি 1.5 লক্ষ টাকা আমার এখন নিজস্ব কর্জ হয়ে গেছে। আমার একটা ছেলে শারীরিক পদ্ধতি নাসিরাবাদ বয়েজ স্কুলে সায়েন্সে পড়তেছে, আমি সালাউদ্দিন স্যার সারতেছে না, সালাউদ্দিন স্যার ছাড়া এরা বলতেছে না আপনার রুগী নিতে পারবো না। আমি স্যার আমার ছেলেটার লেখাপড়া হচ্ছে না, আমার ছেলেটা সায়েন্সে এত ভালো ছেলে ছিল, আমার ছেলেটাতে মনে এখন আমাকে আন্দাজ, আমার ছেলেটা বেতনও চালাইতে পারতেছি না, পরীক্ষা করতে আমার ওয়াইফটা এখন সুস্থ হয়েছে না, নারী পেছানো পাইছে, সাইডে গুতা পাইছে। তাহলে আপনারা কাগজগুলো দেখলে এখন এখানে রিপোর্টটা 22 তারিখের, কিন্তু টাকার জন্য আজকে আনছি আইনে, এখন ইয়াই মানিকের কাছে নিতে চাইছে, এই পুষ্টিকা একজনে বলছে এখন এও দেখাইতে পারবো না। কেন দেখাইতে পারবো না? হয়তো ট্রিটমেন্টে যাই দেখাইতে হবে, রুগী ছাড়া তো দেখে না, কারণ রুগীর চিকিৎসা তো আমি ওষুধ চালাইতে পারতেছি না, এখন আমি কী করবো? না তো আমি আইনের আশ্রয় মানে এই স্যারকে মহাপরিচালকের কথা বলতেছি, একটা আনসারকে বলছি, বলার পরে আমি বলছি মহাপরিচালককে আমি কীভাবে দেখা করতে পারে? উনি বলতেছে যে ওনার স্যারে যখন ডিউটি করবে তখন আপনি সালাম দেন, আমি স্যার সালাম দিছি, স্যার সালাম নিছে মানে এই জানুয়ারিতে, নেবার পরে আমি স্যার আপনি আমার সাথে 1 মিনিট কথা বলেন, উনি হয়তো সময়ের জন্য, আমি ওনার দোষ দিচ্ছি না, সময়ের জন্য উনি আমার দেন নেই। 3 দিন পরে আমি একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিয়ে ওনার মোবাইল নাম্বার আছে, ওনাকে নিয়ে গেছি, ওনার সামনে যারা আছে ওনারা ঢুকতে দেনে। আমার আমার পরিচালকের অফিসে এখন কোনো ভিজিটর কোনো টাইম নাই, তারা সবসময় দেখা করে, এমনকি রাস্তাতেও আমাকে দাঁড়ায় কথা বলে, ইনি আমার সঙ্গে কথা বলতে পারেন না, এটা নিতান্তই একটা কাকতালীয় বিষয় এবং এটা দুর্ভাগ্যজনক বিষয়, দেখা করতে পারেনি। প্রথম অংশ, আপনার মিসেসকে আগামীকাল আমার আমার কাছে নিয়ে আসেন, আমার হসপিটাল আমার অফিসে নিয়ে আসেন, আমি আমার সমস্ত টিমকে দিয়ে ইনার চিকিৎসার যাবতীয় দায় দায়িত্ব আমরা আমাদের টিম সহ এটা গ্রহণ করলাম, আমরা ওনাকে সর্বশেষ পর্যন্ত আমরা চিকিৎসা দিলাম। আর দ্বিতীয় যে অংশটুকু, যেটা আপনার সন্তান জীবিত কি মৃত সেটার সমুদায় কাগজপত্র আমাদেরকে দেন, আমরা আবার দেখি। আপনার যে সন্তানটা মৃত যদি হয়ে থাকে, তাকে মৃতর যে ডেড বডি কি আপনাকে দেওয়া হয়েছে বা দেওয়া হয়েছে? আচ্ছা, আপনি সমস্ত কাগজপত্র আমাকে দেন, আমি এটা ইয়ে করি। এটা পরিচালক মহোদয় যথার্থই বলেছেন, এটা অভিযোগ গুরুতর, একটা মৃত জীবিতকে কেন মৃত ঘোষণা করা হলো বা কোথায় কি ত্রুটিটা আছে, এটা আমরা একদম কাগজে কলমে আমরা এটা বের করব এবং এটা নিয়ে আমরা যথোপযুক্ত অ্যাকশন নিব। আমি বলতে চাই ডাক্তাররা তেমন সিরিয়াসলি আমার ছেলেকে
সেবা চিকিৎসা দেয় নাই। আমি সারা রাতভর একজন বাচ্চা নিয়ে, আমার অসুস্থ অবস্থা নিয়ে আমি সারা মেডিকেলে ফাইল নিয়ে দৌড়ছি। একজন ডাক্তার দেখাইতে পারি নাই, আমি একজন নার্স দেখাইতে পারি না। ওয়ার্ড বয়কে বলতেছি আমাকে একজন ডাক্তার ডেকে দেন, কিন্তু ওরা ঘুমাচ্ছে, ওরা কিন্তু আমার কথা শুনতেছে, তারপর আমার ডাকে ওরা সারা দিচ্ছে না, আমাকে একজন ডাক্তারও ডেকে দিচ্ছে না। নার্সের রুমে গিয়ে দেখি একজন নার্সও নয়, সবাই ঘুমাচ্ছে। কোথায় ঘুমাচ্ছে? আমি রুমটায় অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু পাচ্ছি না। আমাদের সার্জারি হেড যদি একটু কমেন্ট করেন, আমাদের এই মুহূর্তে জানা নাই কেন হয়েছে, তারপর আমরা এটা তদন্ত করব। অন্য রোগীদের ক্ষেত্রে যাতে এই সমস্যাটা না হয় এই ব্যাপারটা আমরা সিরিয়াসলি নিব, এবং আপনি কাগজপত্রগুলো আমাকে জমা দেবেন। স্যার আমার একটা রোগী। গণশুনানি দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি আছিল বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের কমিশনার ডক্টর নাসিরউদ্দিন আহমদ। এডে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জালাল উদ্দিন, বিএম এর সভাপতি ডাক্তার মুজিবুল হক খান, উপাধ্যক্ষ ডাক্তার প্রদীপ কুমার দত্ত ও অর্থোপেডিক্স এর বিভাগীয় প্রধান ডাক্তার ইকবাল হোসেন শাহ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সকল বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক সহ মেডিকেল সংশ্লিষ্ট আরো বহুকেই উপস্থিত আছেন। জিয়াউল হক ইমন, সি প্লাস টিভি, চট্টগ্রাম।